যে বক্তা অমুক সাহেব নকল জাজিস আনসারি, বক্তা অমুক সাহেব নকল বদরুদ্দোজা নাদবি, বক্তা অমুক সাহেব নকল নূর মোহাম্মদ। তা আমি বলছি বক্তাই যদি নকল হয় ও সত্য কথা আসল কথা বলবে কি করে? ও তো নিজেই নকল। একটা প্রশ্ন আসে কি না বলুন, আসে না? আসে। আমরা বক্তা নেমন্তন্ন করার সময়তে আমরা খোঁজ খবর নিই, বক্তার গলা সুর ভালো তো, সুর ভালো তো, হচ্ছে সাংঘাতিক সুর, বাঁশির মতো বাজে। আল্লাহর কসম করে বলছি আমি ফতোয়া দিচ্ছি না, আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি শুধু এই। আচ্ছা, পৃথিবীর কোনো কথা, পৃথিবীর কোনো শব্দ সুর করে করে কেউ কোনো দিন বলে? কোনো দিন কোনো মাস্টার মশাই পড়াতে গিয়ে বলে, এ বাচ্চারা তোমরা সবাই পড়ো, ওই অজগর আসছে তেড়ে, এ ফর অ্যাপেল, কেউ বলে? পৃথিবীর কোনো মাস্টার বলে না? সব মাস্টার, আপনি কোর্টে যান, আপনি বড় বাবুর কাছে যান, আপনি মন্ত্রীর কাছে যান, আপনি যত ধনী লোক, যত উচ্চ পদস্থ মানুষের কাছে যান, একটা একটা আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে আপনাকে বলে, বলে না? বলে। কিন্তু আমরা এত পাগল, আমরা শুধু ধর্মের কথা শুনতে গিয়ে একটু সুর না হলে ভালো লাগে না, তাই না? তার মানে এটা আমাদের পাগলামি। যাই হোক, তাহলে যে কথা আপনাকে বলছিলাম আমি একটা একটা করে বলছি, বিরক্ত হবেন না। তাহলে পৃথিবীতে আল্লাহ মানুষের থেকে অন্য প্রাণীদের কম করেছে না বেশি? বেশি। এবার আল্লাহর ভাষা শুনুন, আল্লাহ তাআলা বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, পৃথিবীতে আসমানে জমিনে পাহাড়ে নদ নদী সাগর মহাসাগর যেখানে যেভাবে যারা যে পদ্ধতিতে বসবাস করে, আল্লাহ তাআলা বলছেন ইউসাব্বিহু, সবাই তারা আমার তসবিহ করে। তার মানে মানুষ ছাড়াও অন্যান্য প্রাণী আল্লাহর প্রশংসা আল্লাহর তসবিহ করে কি করে না? করে, করে। তাহলে এতগুলো পিপিলিকা, এতগুলো হাঁস মুরগি, এত গরু, এত ছাগল, এত ছাড় পোকা, এত মাছি, এত মৌমাছি, এত জঙ্গলের প্রাণী সবাই আল্লাহর ইবাদত করে কি করে না? করে। মুরগি তার ভাষাতে করে, গরু তার পদ্ধতিতে করে, মাছি তার ঢঙে করে, মৌমাছি আর এক রকমের করে, করে কি করে না? করে। তাহলে পৃথিবীর এত প্রাণী ইবাদত করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মন ভরলো না, এই আমাদের মতো গুনাহগার বদমায়েশ চিটিংবাজ বাটপাট এই খুনি ধর্ষক বেঈমান আমাদের মতো লোকগুলোকে পাঠানো হলো কেন? প্রশ্ন জাগে কি জাগে না? যে আল্লাহর এত ইবাদত করছে অন্যান্য প্রাণীরা, তাও আল্লাহর মন ভরলো না, আমাদের মতো লোকগুলোকে পাঠানো হলো কেন? এটা প্রশ্নটা জাগে কি জাগে না? জাগে, জাগে। আসলে ঘটনা হচ্ছে যে মানুষের পক্ষে যেটা সম্ভব সেটা গরুর পক্ষে সম্ভব নয়।